গেল দুই দিনে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানান, 18 ঊর্ধ্ব যারা অ্যাপ জটিলতায় টিকা নিতে পারছেন না, আইসিটি মন্ত্রণালয়ের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের প্রথম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ইদানিং আমরা দেখছি গত দুই তিন দিন যাবৎ একটু বাড়তি, কাজে আমাদেরকে এখন থেকে সাবধান হইতে হবে। আপনাদের সকলকেই যে যেখানে থাকেন বলতে হবে যে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরে কাজ করতে হবে। আবারও আমরা আশা করি না যে আমাদের দেশে থার্ড ওয়েভ আসুক,